আমাদের স্কুলের ছাত্রী কয়েকজনের মিলিত প্রয়াসে আমরা একটি ঝর্ণা তৈরি করেছি যা প্রকৃতির আদিম সৌন্দর্যকে বহন করে। এই ঝর্ণাটি অনেক নিরলস পরিশ্রমের দ্বারা একটি সার্থক রূপ দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে আমাদের ট্যুরিজম স্যারের ভূমিকা অনস্বীকার্য, তার ঐকান্তিক ইচ্ছার জন্যই আমরা এটা করতে চেষ্টা করেছি। বাংলা একটা প্রবাদ আছে, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সেই রতনগুলোকেই আমরা ব্যবহার করার চেষ্টা করেছি মাত্র। এখানে যে উপকরণগুলি ব্যবহৃত হয়েছে সেগুলি হলো বিভিন্ন ছোট বড় আকারের নুড়ি পাথর, পাথরকুচি পাতার ফুল, এছাড়া কাগজের বিভিন্ন গোলাপ, আর ঝর্ণার জন্য একটা সেলোটেপ আর তুলো ব্যবহৃত হয়েছে, আর ঘাসের জন্য সবুজ সুতো।